হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আজকে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ কম বেশি আমরা সবাই ইউজ করি, প্রত্যেকের হোয়াটসঅ্যাপের 10 ডিজিট নম্বর থাকে, বা আমাদের যে সার্ভিস প্রোভাইডার আছে সবগুলো নম্বর থাকে 10 ডিজিটের জিপ কোড বাদ দিলে। তো আপনারা চাইলে আপনার হোয়াটসঅ্যাপকে একটু কাস্টমাইজ করে 13 ডিজিটের নম্বর দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ খুলে নিতে পারেন। তো লাইক আপনার নম্বর যদি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আপনার নম্বর হয়, তো আপনি তার সঙ্গে আবার 000, 555, 666, 5678 অ্যাড করে আপনি 13 সংখ্যার নম্বর করে সেটাকে হোয়াটসঅ্যাপে পরিণত করে নিতে পারেন। তো আপনি আবার নতুন একটা হোয়াটসঅ্যাপ খুলে নিতে পারেন, আপনার ফোনে দুটো হোয়াটসঅ্যাপও হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপে 13 ডিজিট নম্বর দিয়ে ওপেন করা যায়। তো দেখতে থাকুন টেক বাংলা টিপস ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি যখন কোনো পরবর্তী ভিডিও পোস্ট করব সবার আগে দেখতে পাবেন। তো লেটস স্টার্ট। তো তার জন্য আপনাকে করতে হবে কি, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সিম্পলি লিখতে হবে যে হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ লিখে বিজনেস লিখে দিতে হবে, লিখে সার্চ দিবেন। অ্যাকচুয়ালি এই হোয়াটসঅ্যাপটা কোনো থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াটসঅ্যাপেরই একটি অ্যাপ্লিকেশন। তো যাদের যাদের ফোনে ডুয়েল অ্যাপসের সুবিধা নেই, তারা এই হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করে ডুয়েল অ্যাপসের সুবিধা নিতে পারেন, বা আপনার 10 সংখ্যার নম্বর দিয়ে সেটাকে ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন আসবে, এই ওপেন করে নেবেন, আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা একে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আবার কন্টিনিউ, কন্টিনিউ করে দেওয়ার পর এই যে পারমিশনগুলো চাবে হোয়াটসঅ্যাপ সবগুলোকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর যদি হয়, লাইক আমি আমার মোবাইল নম্বরটাই টাইপ করে দেখাই দিচ্ছি, 7076558551, এটা হচ্ছে আমার মোবাইল নম্বর। আমি এখন চাইলে যে কোনো 3টা সংখ্যা অ্যাড করতে পারি। তো লাইক 000 হতে পারে, বা 555 হতে পারে, বা 222 হতে পারে, বা 456। তো আপনারা দেখে নেবেন এই নম্বর সঙ্গে আপনার এই 3 সংখ্যা কোন মানে নাম্বার সাথে কোনটা মানানসই লাগছে, তো আপনারা সেটাই দিয়ে দেবেন। তো আমি 555 দিয়ে দিলাম, 555 দিয়ে নেক্সট করে দিলাম। দেখতে পাচ্ছেন ভেরিফাই করে নিয়েছে নম্বর হোয়াটসঅ্যাপ। তো তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা এটাকে এডিট না করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে 6 ডিজিটের একটা কোড আসবে আমাদের ফোনে। তো এর জন্য করতে হবে কি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কল মি আছে আর SMS আছে। তো আপনার যেহেতু নম্বরের পরবর্তী বা পিছনের দিকে 555 আমি অ্যাড করছি, সেহেতু আমার ফোনে SMS আসবে না। হোয়াটসঅ্যাপ চেষ্টা করবে SMS দিতে, কিন্তু আমার ফোনে SMS আসবে না। তো সিম্পলি এর জন্য আমাকে 1 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমি কল মি অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক একটা কল চলে আসবে আমার ফোনে। তো সেখানে যে 6 ডিজিট কোডটা বলবে সেটা আমি এন্টার করে দিলেই পরে আমার 13 সংখ্যার হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ওয়েট করব 1 মিনিট পূর্ণ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, 1 মিনিট পূর্ণ হয়ে গেছে। এখন আমি কল মি অপশানে ক্লিক করে নেব। কল মি অপশানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক কল একটা ব্যাক হয়ে আসবে, দেখতে পাবেন এখন স্ক্রিনের মধ্যে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার হোয়াটসঅ্যাপ থেকে কল এসে গেছে। তো আমি এটাকে রিসিভ করে নেব। কোডটা শুনে নিলাম, এখন আমি কোডটা এন্টার করব, 584507। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড, যেটা আমি কল মি অপশানে ক্লিক করার পর পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই নম্বরে ক্রিয়েট হয়ে গেছে।
আমার হোয়াটসঅ্যাপ, তো আমি এটাকে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম আমার নাম আলমগীর হোসেন। দিয়ে আমি প্রোফাইল পিক্স পরে সেট করে নিব, তারপর আমি নেক্সট করে নিলাম। নেক্সট করে নেওয়ার পর এখানে বলছে নাম আমাকে এডিট করার জন্য, তো আমি এডিট করব না, আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর কিছুটা লোডিং হয়ে নিবে, নেওয়ার পর সেটা ওপেন হয়ে যাবে। দেখতে পারছেন ফ্রেন্ডস, আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি দেখে নেই এখন যে আমার হোয়াটসঅ্যাপ 13 ডিজিটের নম্বরে ক্রিয়েট হয়েছে কি না। তো সিম্পলি এর জন্য করতে হবে কি, আমাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর এই 3 ডটে ক্লিক করে নেব, সার্চ বারের যে পিছনে আছে মোর অপশনে ক্লিক করার পর সেটিংস, সেটিংসে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন আমার নাম আলমগীর হোসেন। তো এই নামে আমি যে নামে সেভ করছি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা, তো আমি এই নামে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন 7076558551555, যে আমি 3টে নম্বর অ্যাড করছি শেষের দিকে, এটা হচ্ছে আমার এক্সট্রা 3 ডিজিট নম্বর। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে যে কোনো নম্বরের সঙ্গে 3 ডিজিট অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পারমিশন দেয় এর জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর সামান্য কিছু আপনাদের উপকারে আসে, তো অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন।